নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কালকে ইস্টবেঙ্গলের ঘরের মাঠে ম্যাচ রয়েছে জামশেদপুর এফসির সঙ্গে তার আগে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হলেন কার্লেস কোয়াদরাত এর সঙ্গে সঙ্গে কিন্তু আজকে আমরা দলের ক্যাপ্টেন হিসাবে দেখতে পাই সেখানে হারমনজোৎ সিং খাবড়াকে তারা কিন্তু বেশ কিছু বার্তা দিল এর সঙ্গে সঙ্গে এলসের পরিবর্তন প্লেয়ার ইস্টবেঙ্গল যে আনতে চলেছে সেই নিয়েও কিন্তু আজকে স্পষ্ট বার্তা দিল ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কোয়াদরাত সেই নিয়ে আলোচনা রয়েছে জামশেদপুর ম্যাচের আগে কিন্তু একজন বড় প্লেয়ার জামশেদপুর শিবিরে ফিরলেন সেই নিয়েও গুরুত্বপূর্ণ আপডেট আমরা এই ভিডিওতে শেয়ার করে নেব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইকে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার যে কোনো আপডেট তোমরা এখানে পেয়ে যাবে প্রথমেই আজকে যদি সাংবাদিক সম্মেলনে বেশ কিছু প্রশ্ন করা হয়েছে কার্লেস কোয়াদ্রাতকে প্রথমে দল সম্পর্কে জানতে চাওয়া হয়েছে তো দল নিয়ে ক্যালজাস যেটা জানিয়েছে যে দল নিয়ে কিন্তু আমি খুব খুশি এবং দলের প্রতিটা প্লেয়ারের কাছে কিন্তু কিছু প্রমাণ করার পালা রয়েছে আমরা কিন্তু নিজেদের সর্বোচ্চ দিয়ে খেলার চেষ্টা করবো আমরা একটা ভালো প্রিসিশন করেছি এক মাসের মতন আমরা প্রিসিশনের সময় পেয়েছি ডুরান কাপে ভালো ফলাফল হয়েছে আমরা এবার কিন্তু প্রতিটা ম্যাচকে টার্গেট করে এগোতে চাইছি সেই রকম প্রসেসেই এগোতে চাইছি তো আমাদের দলে বেশ কিছু প্লেয়ারের বাদ পড়া বা প্লেয়ারদের না পাওয়াটা একটা সমস্যা তৈরি হয়েছিল সেক্ষেত্রে বলেছে লালচুকুঙ্গার কথা পশুকাম সিং গিলের কথা এছাড়া মহেশের কথা এবং জরান এলসের কথা তো এই চার প্লেয়ারকে ছাড়াই বলতে গেলে প্র্যাকটিস করতে হয়েছিল তো তার পরবর্তী সময় কিন্তু দলকে নিয়ে একটা ভালো প্রস্তুতি পর্ব করতে পেরেছে সেটা জানিয়েছে কার্লেস কদরাত এবং যে প্র্যাকটিস ম্যাচগুলো খেলেছে সেই প্র্যাকটিস ম্যাচে কিন্তু যথেষ্ট কিছু স্ট্র্যাটেজিগত পরিবর্তন বা বেশ কিছু প্ল্যানিংয়ে তার দলকে খেলাতে তিনি সক্ষম হয়েছে তো একটা ভালো প্রিসিশন হয়েছে তো এখান থেকে তিনি আশাবাদী যে প্রতিটা ম্যাচেই কিন্তু বেটার থেকে বেটার ফুটবল খেলার চেষ্টা করবে এবং প্রতিটা ম্যাচেই কিন্তু পয়েন্ট আনার চেষ্টা করবে কার্লেস স্করাত প্রথমেই যদি আমরা ইস্টবেঙ্গল দলের একজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে নিয়ে কথা বলি পঁচিশ বছর বয়সী ব্যাকের প্লেয়ার নিশু কুমার আমি কিন্তু তোমাদের প্রথম জানিয়েছিলাম আইএসএল এর ওয়েবসাইটে কিন্তু নিশু কুমারের নাম নেই আজকে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময় কিন্তু এই ব্যাপার নিয়ে কার্লেস কোয়াদ্রাতকে রীতিমতন প্রশ্ন করা হয় যে নিশু কুমার কেন নাম নেই সেক্ষেত্রে তিনি যথেষ্ট মানে ব্যাপারটাকে শুনে অবাক হয়ে গেছে যে নিশু কুমারের নাম নেই এটা কি করে হতে পারে তো তোমাদের কিন্তু জানিয়েছিলাম আজকে সকালের ভিডিওতেই নিশু কুমারের কিন্তু রেজিস্ট্রেশন করানো হয়েছে কিন্তু আইএসএলের ওয়েবসাইটে কোনো প্রবলেম নেই জন্যই কিন্তু নাম নেই সেক্ষেত্রে কার্লেস স্কুয়াদ বলেছে যে অবশ্যই যেটা ফাইনাল স্কোয়াড ঘোষণা হবে সেখানে কিন্তু নিশু কুমারের নাম রয়েছে তো জামশেদপুর ম্যাচের আগে কিন্তু নিশু কুমার তাকে রেজিস্টার করানো হয়ে গেছে কোনো রকম অসুবিধা নেই শুধুমাত্র বেশ কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্যই কিন্তু নিশু কুমারের নাম বাদ পড়ে গিয়েছিল আজকে তোমরা যদি ওয়েবসাইটে গিয়ে ভিজিট করো সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাবে এছাড়া সকালেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে নিশু কুমারকে কিন্তু রেজিস্টার করানো হয়েছে এবং তার প্রুফটাও তোমাদের দেখিয়ে দিয়েছিলাম তো নিশু কুমার ফেরায় কিন্তু কিছুটা হলেও ডিফেন্স আরও বেশি অপশান বাড়লো কারণ বেঞ্চ সবসময় বেশি শক্তিশালী দরকার হয় কারণ যে কোনো প্লেয়ারে যে কোনো সময় ইঞ্জুরি আসতে পারে সাবস্টিটিউটের প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে নিশু কুমার কিন্তু অবশ্যই কাপ চয়েস হিসাবে একজন ভালো প্লেয়ার দলের জন্য রইল জামশেদপুর ম্যাচে এরপর যে প্রশ্নটা করা হয় জর্ডান এলসেকে নিয়ে যে জর্ডানেলসের পরিবর্তে কে আসবে সেক্ষেত্রে কার্লেস কয়াদ বেশ কিছু প্রশ্নের উত্তর সেখানে দিয়েছে সেখানে তিনি প্রথমেই বলেছে জর্ডান এলসের ছিটকে যাওয়াটা কিন্তু দলের জন্য একটা বড় ধাক্কা হয়েছে আমরা কিন্তু একটা ভালো প্রসেসের মধ্যে দিয়ে এগোচ্ছিলাম জর্ডানেলসেকে নিয়ে আমাদের প্ল্যানিং ভালো রকম ছিল কিন্তু তার ছিটকে যাওয়াটা একটা মানে দুর্ভাগ্যর বিষয় কিন্তু আমরা চেষ্টা করেছি তার পরিবর্তে ভালো মানের একজন প্লেয়ারকে নিয়ে আসা এখন বলতে গেলে প্লেয়ার বলতে গেলে আনতে গেলে যেটা মেন প্রবলেম হয়ে গেছে ট্রান্সফার মার্কেট ক্লোজ হয়ে গেছে ফ্রি প্লেয়ার এবং অনেক ভালো মানের প্লেয়ার দরকার তবেই কিন্তু আমরা জর্ডানেলসের ঘাটতিকে মেটাতে পারবো সেই রকম প্রসেসেই আমরা কাজ করেছি তো সেখান থেকে মোটামুটি বলতে গেলে যেটুকু বোঝা গেল আজকে কথা শুনে ডিল প্রায় হয়ে গেছে কোনো না কোনো প্লেয়ারের সঙ্গে শুধুমাত্র অফিসিয়াল কনফার্মেশানটুকু বাকি রয়েছে এবং তিনি সেখানে আরও জানিয়েছে যে পাসপোর্টের জন্য আবেদন করা হয়েছে তার পাসপোর্ট সংক্রান্ত বিষয়টা মিটে গেলে তারপরে কিন্তু সেই বিদেশি প্লেয়ার এসে যাবে তো জর্ডানেলসের পরিবর্তে নতুন বিদেশি প্লেয়ার আসছে আজকে কার্লেস কুয়াদাতের কথা থেকে সেটা পুরোপুরি বোঝা গেল এবং শেষে এসে কার্লেস কাদরাত এটাই জানিয়েছে যে প্রতিটা লাল হলুদ সমর্থক যেন তাদের পাশে থাকে সিজনে কিন্তু একটা ভালো ফলাফল করতে গেলে প্রত্যেকটা সমর্থককে তার প্রয়োজন মাঠে এসে যেন তাদের জন্য গলা ফাটায় তাহলে কিন্তু তারা আরও ভালো ফুটবল খেলতে পারবে তো এই মন্তব্যগুলোই কিন্তু আজকে মূলত করেছেন কার্লেস কাদরাত তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও